সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আমি তাকে বলি টিচার ইন ল, কারণ তিনি আমার স্ত্রীর টিচার। ভীষণ জনপ্রিয় শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। আমার স্ত্রী গল্প করেন, তিনি একবার পড়ার জন্য উচ্চশিক্ষার্থী বিদেশ যাচ্ছিলেন, তখন তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং পুরো ডিপার্টমেন্টের সবাই কান্নাকাটি করছিল। তো আমাদের সৌভাগ্য যে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। এখন অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, আবার তিনি তো এমেরিটাস অধ্যাপকও। তো সৈয়দ মঞ্জুরুল ইসলাম বাংলাদেশের অগ্রগণ্য কথা সাহিত্যিক, তিনি ছোট গল্পের জন্য বিশেষ করে বিখ্যাত। স্যারের সেন্স অফ হিউমার খুবই ভালো, আর যেটা ভালো সেটা হচ্ছে তিনি তরুণদের সঙ্গে মিশতে পারেন, আমাদের সঙ্গেও মিশেন, আমাদের পরের প্রজন্মের সঙ্গেও মিশেন। যেমন ব্রাত্য রাইসের সঙ্গে তিনি উপন্যাস লিখেছিলেন ধারাবাহিকভাবে, যোগাযোগের গভীর সমস্যায় কয়েকজন একাকী মানুষ, এরকম একটা বই। তো আর আমাকে ভালোবাসেন, আমার বইয়ের অনেক আলোচনা লিখে দিয়েছেন, এর মধ্যে মা বইয়ের আলোচনা তিনি লিখে দিয়েছেন। ফাঁদ যখন প্রথম বের হয় তখন প্রথম আলোচনাটি লিখে দিয়েছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, এবং তাতে তিনি লিখেছিলেন যে আনিসুল হক প্রথম ব্যাট করতে নামা ব্যাটসম্যানের মতোই সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছে। তো স্যারের স্নেহ পায়, আদর করেন, পরামর্শ নেই। যেমন মা বইটা বের হবে, স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমি কি অনেক ছবি দেবো, এর মধ্যে ফটো আছে আমার কাছে আজাদের, শহীদ আজাদের। উনি বললেন, না তুমি উপন্যাস লিখছো, মানুষকে কল্পনা করতে দাও, ছবি দেবে না। এরকম স্যার তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ইংরেজি ভালো জানেন, ন্যাচারালি ইংরেজির অধ্যাপক, প্রথম আলোতে কলাম লেখেন, আমরা তার কাছ থেকে উপদেশ পাই। তিনি সর্বশেষ 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রথম আলোতে লিখেছেন, বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলা। আমি মনে করি সেটা আমাদের সবারই মনে রাখা উচিত, বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে ক্ষমতাকে যদি কোনো ভুল হয় চ্যালেঞ্জ করা। সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, আপনার জন্মদিন, আপনাকে অনেক শুভেচ্ছা, আপনি শত বছর বাঁচুন, 100 বছরের বেশি বাঁচুন, এবং আমাদের জন্য অনেক লেখা লিখুন। আমি যখন কোনো লেখা ঠেকে যাই বা লেখা একটু থেমে যায়, তখন আমি সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের বই খুলে দেখি, তার সবগুলো গল্পের বই আমার কাছে আছে, এবং আমি খুব চমৎকার। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে একটা মানুষের গদ্য এত সুন্দর হয় কী করে, এত পরিশ্রিত হয় কীভাবে, এত ডেপথ কীভাবে থাকে, একের সঙ্গে মজার। সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার শুধু আমার প্রিয় লেখক নয়, তিনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমার জীবনে অনেকগুলো সুখকর ঘটনা আমরা একসাথে ঘটিয়েছি, এবং আমরা একসাথে খেয়েছি, একসাথে আড্ডা দিয়েছি, এবং তার মতো চমৎকার মানুষ আমি খুব কম দেখেছি। যদি প্রশ্ন করা হয় যে বাংলা সাহিত্যে এই মুহূর্তে বা গত কয়েক বছরে কার লেখা বা কার উপন্যাস, কার গল্প আপনি বেশি পছন্দ করেন, অনিবার্যভাবে প্রথম নামটি হবে সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের গল্পের ভেতরে এক ধরনের টুইস্ট থাকে, সহজেই একটা ব্যাপার থাকে, আর তিনি তো সিলেটের মানুষ, এক ধরনের মরমীবাদও থাকে। তো সেই জায়গা থেকে তার যে গল্প লেখা, তার গল্পের মধ্যে আমাদের একটা অসাধারণ ইতিহাসেরও আশ্রয় থাকে। যেমন তার একটা গল্পের নাম আমি বলি ডিডেলাস এর ঘুড়ি। আমি মনে করি ওরকম একটি গল্প যদি একজন গল্পকার লিখতে পারে তার জীবন সার্থক হয়ে ওঠে। তার আরেকটা গল্প আছে এই বাংলাদেশের পটভূমিতে কিংবা সাবকন্টিনেন্টের পটভূমিতে ব্রিটিশরা কীভাবে আমাদের দেশটাকে দখল করেছিল, তার পটভূমিতে লিখে ইস্ট ইন্ডিয়ার ক্রয় বিক্রয়। আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা এবং সাম্রাজ্যবাদের পরিপ্রেক্ষিতে বাংলা ভাষার একটি অসামান্য গল্প হচ্ছে সৈয়দ মঞ্জুরুল ইসলামের লেখা ইস্ট ইন্ডিয়ার ক্রয় বিক্রয়। তো এরকম তার আরও অসংখ্য গল্পের প্রসঙ্গ আমি বলতে পারি। তো এই গল্পের মধ্য দিয়ে সৈয়দ মঞ্জুরুল ইসলাম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। তার জন্মদিনে অবিরাম শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য ভালোবাসা, এবং স্যারের প্রতি এই নিবেদন থাকবে যে আপনার লেখার মধ্য দিয়ে যে আমরা উজ্জীবিত হতে পারি। হ্যাঁ, উনি তো সৈয়দ ইসলাম স্যার তো আমাদের সবারই প্রিয় স্যার, তার জন্মদিনের শুভেচ্ছা। সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমার সরাসরি শিক্ষক না, কিন্তু আমার সৌভাগ্য যে ওনার সান্নিধ্য পাওয়ার সুযোগ আমার হয়েছে। সম্প্রতি আমরা একসঙ্গে দুবাই বইমেলায় গিয়েছিলাম, তার আগেও তাকে আমি আমার একটা বই উৎসর্গ করেছি। কারণ আমি যেটি বলছিলাম যে উনি আমার সরাসরি শিক্ষক না হলে ওনার যতটুকু সান্নিধ্য পেয়েছি তাতে যা শিখেছি তা আসলে অসাধারণ। আমি সবসময় বলি যে ওনার সঙ্গে কোথাও যাওয়া মানে হচ্ছে একটা শিক্ষা সফর করা আর কি, আমার কাছে সেরকম মনে হয়, একটি আনন্দময় পাঠশালার অভিজ্ঞতা হয়। তো স্যারকে অনেক অনেক শুভকামনা তার জন্মদিনে, অনেক অনেক
দোয়া, তিনি দীর্ঘজীবী হন এবং তার যে আলো সেই আলোয়। স্যার, আপনাকে অসম্ভব ভালোবাসি। আপনার সঙ্গে যতটুকু সময় কাটাতে পেরেছি তা আমার জীবনে স্মরণীয় অভিজ্ঞতা, এবং আশা করছি এই অভিজ্ঞতা ভবিষ্যতে আরও আরও বাড়বে। আপনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘজীবী হন। আপনার জন্য এই শুভকামনা সবসময় থাকবে। জন্মদিনের আবারও শুভকামনা, ভালোবাসা, শ্রদ্ধা। সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের জন্মদিন। স্যার আমাদের দেশের একজন অগ্রগণ্য কথাসাহিত্যিক, বিশেষ করে তার গল্প অসাধারণ। তার বেশ কয়েকটি গল্পগ্রন্থ আমি পড়েছি এবং মনে হয়েছে যে তার গল্প একটা অন্য রকম মুগ্ধতা এবং অন্যরকম চিন্তার জগতে নিয়ে যায় পাঠককে। আমি স্যারের গল্পের একজন মুগ্ধ পাঠক। স্যারের আজকে জন্মদিন এবং আমি স্যারের যে বিশ্ববিদ্যালয়ে স্যার পড়ান বা পড়াতেন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্যারের সাথে শিক্ষার্থী হিসেবেও আমার পরিচয় হয়েছে, পরবর্তী লেখক হিসেবেও। আমি স্যারের জন্মদিনে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভ জন্মদিন স্যার। ওনার সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ লেখালেখির জীবন কামনা করছি। উনি দীর্ঘজীবন ধরে আমাদের মাঝে লেখক, ওনার গল্প, ওনার লেখা আমাদের সমৃদ্ধ করুক, সে প্রত্যাশা করি।